মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এক্সকিউজ মি গুঞ্জন, আমার আপনার সাথে একটু কথা আছে। আপনি? আমি পার্সোনালি বলছি আপনাকে, একটু একটু এদিকে আসবেন প্লিজ, একটু এদিকে আসুন। একি বৌদি, তুমি এখানে? হ্যাঁ গুঞ্জন, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো একে তুমি চেনো? চিনি না। দীপন বসু, আমার জিজা, মানে জামাই বাবু মৃত। বডি আইডেন্টিফাই করতে আমি যেতে পারিনি। আরেকজনের ছবি তোমাকে দেখাচ্ছে, একে তুমি চেনো? এই তো আমার দিদি। এ তোমার দিদি? হ্যাঁ। তার মানে এই মেয়েটাই আজ সকালবেলা কাজের লোক সেজেই মাথায় ঘুমটা দিয়ে আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, ও ভীষণ মজার মেয়ে। আমি ওর বিয়েতে গিয়েছিলাম, তারপর যোগাযোগ ছিল না। ওরা তো অনেক বছর ব্যাঙ্গালুরুতে ছিল, এখন অনেক বছর পর কয়েক মাস হয়েছে ওরা কলকাতায় এসছে এবং একটা ভাড়া বাড়ি নিয়ে রয়েছে, তাই তো গুঞ্জন? বাড়ি ভাড়া নেয় না তো? তুমি শিওর বাড়ি ভাড়া নেয়নি? হ্যাঁ। তাহলে ভাড়া থাকবে কেন? ওদের তো নিজেদের বাড়ি। কি বলছো তুমি গুঞ্জন, কি বলছো তুমি গুঞ্জন? নিজেদের বাড়ি মানে কি? হ্যাঁ, মায়ের বাড়ি। মাসির সঙ্গে আমার দীর্ঘদিন দেখা নেই, বিয়ের ব্যস্ততায় এত অভদ্র হয়ে গেছি যে যেতেই পারিনি আমি। সেসব বুঝেছি গুঞ্জন, কিন্তু তোমার মাসি, আই মিন তোমার তোমার দিদির মা কে? উনি উনি কে? কেন তুমি দেখোনি? কল্যাণী সরকার আমার মাসি। কল্যাণী? কল্যাণী সরকার? কল্যাণী সরকার তোমার তোমার মাসি হয় গুঞ্জন? হ্যাঁ। আর আর এ প্রমিতা বসু? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার এবার কোথায় পালাবে তুমি ঘুঘু? পালাবার জায়গা নেই আর। জগদ্ধাত্রী? হ্যাঁ হ্যাঁ সাধুদেব, বলুন। মিস্টার মালহোত্রা এসেছে। মিস্টার মালহোত্রা এসেছেন? হুম। সব ডকুমেন্টস চেক করেছেন? হ্যাঁ চেক করেছি। তোমার আশঙ্কাই সত্যি হলো, তুমি যা যা সন্দেহ করেছিলে সবটাই সত্যি হলো। ওনার সব কথা কিন্তু রেকর্ড করো, পারলে পারলে ভিডিও স্টেটমেন্ট নিয়ে নি। আর আমি বিয়েটা দিয়েই সশরীরে একেবারে বামাল সমেত ধরব ওই মনুলতা চক্রবর্তী ওরফে প্রমিতা বাসুকে, তারপর ওকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে জেরা, দরকার পড়লে স্পেশাল ডিগ্রি, সেখান থেকে ওর মুখের ভিতরে হাত ঢুকিয়ে পাকস্থলী থেকে সমস্ত কথা আমি টেনে বার করে আনব। আপনি ভাববেন না শুধু, রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।